গণহত্যাকারী ফেসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে পাহাড়তলী থানা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মহিন উদ্দিন এর নেতৃত্বে পাহাড়তলী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের টাইগার পাস মোড়ে গিয়ে মহানগর ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পরে মহানগরের ১৬টি থানার নেতাকর্মীরা বিশাল একটি মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আগ্রাবাদ দিয়ে শেষ করেন। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম। বিক্ষোভ সমাপনী বক্তব্যে নগর ছাত্রদলের আহ্বায়ক বলেন, ৫ আগস্ট আমরা মাঠে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। স্বৈরাচারের ফেসিস্টদের গুম খুন হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিলটিতে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ওভক, মোহাম্মদ জিয়াদ, মোহাম্মদ মিরশাদ, মোহাম্মদ রাসেল, রিয়াজ সহ আরো অনেকে।